ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার 60 সেনা নিহত। ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের দুটি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 60 জন রুশ সেনা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রাশিয়ার জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তা দোনেস্কে পৌঁছানোর আগে ওই সেনারা ঘটনাস্থলে একত্রিত হয়েছিলেন বলে বিবিসিকে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র। গতকাল মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শুইগোর সঙ্গে বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কয়েক ঘন্টা আগে ওই হামলা চালানো হয় বলে খবর প্রকাশিত হয়েছে। ওই বৈঠকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ বাহিনী সফলতা পেয়েছে বলে দাবি করেন শুইগো, তবে দোনেস্ক হামলার বিষয়ে কোনো কথা বলেননি। জানা গেছে নিহত সেনারা রাশিয়ার 36তম মোটরাইজড রাইফেল ব্রিগেডের সদস্য। সাধারণত তাদের সাইবেরিয়ার ট্রান্সবৈকাল এলাকায় মোতায়েন করা হয়ে থাকে। রুশ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ওলেক মোইসেইভকে বরণ করে নিতে দোনেস্কের ক্রাদোভস্কে এলাকায় ওই সেনারা অপেক্ষা করেছিলেন, তখনই হামলা চালানো হয়। তবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ। হামলার ঘটনার পর বিভিন্ন ভিডিও প্রকাশিত হয়েছে। এমন একটি ভিডিওতে দেখা গেছে একটি খোলা জায়গায় অনেক রুশ সেনার মরদেহ পড়ে আছে। বেঁচে যাওয়া অনেকে বলেছেন প্রায় 60 জন নিহত হয়েছে। অপর একটি ভিডিওতে এক সেনাকে বলতে শোনা যায় বাহিনীর কর্মকর্তাদের নির্দেশেই তারা একত্রিত হয়েছিলেন। এইসব ভিডিওর সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে বিবিসি। ট্রান্সবৈকাল অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ওসিপভ বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে দোনেস্ক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই নিয়ে প্রকাশিত বিভিন্ন খবরে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে এবং বাড়িয়ে বলা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। ওসিপভ জানিয়েছেন পরে হতাহতের পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরা হবে।